আচ্ছা, এটা একটা। আরেকটি সুন্না বিরোধী কাজ হচ্ছে যে কাতার সোজা না করা বা সোজা করার ব্যাপারে চেষ্টা না করা। মানে মানুষ যেখানে সেখানে দাঁড়িয়ে গেল, কাতার কি সোজা করলো না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাতার সোজা করার বিষয়ে বিষয়ে বলছেন, ফা ইন তামাম সালাতি ইস্তাউ ইস্তাউ, তোমরা কাতার কি সোজা করে নাও, ফাইন্নাহু মিন তামাম সালা, এটা নামাজকে পূর্ণকারী একটা বিষয়। সুতরাং কোনো মানুষ যদি এভাবে ডানে বাঁয়ে খেয়াল না করে এবং কাতার সোজার প্রতি গুরুত্ব আরোপ না করে, তাহলে তার এই কাজটি সুন্নাহ বিরোধী হবে। এই জন্য এটা খেয়াল করতে হবে এবং তার সওয়াব কমে যাবে। যারা কাতার সোজা করার ব্যাপারে গুরুত্ব দিল না, তারা তাদের সওয়াব কমে যাবে এবং তাদের নামাজ বাতিল হবে না, কিন্তু এটা সুন্নাহ বিরোধী হবে। এটা একটা। আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাহ বিরোধী কাজ হচ্ছে যে মুসল্লিদের মাঝে ফাঁক রাখা, কাতারের মাঝখানে ফাঁক রাখা। যে চার আঙ্গুল, আধ হাত, এক হাত এভাবে ফাঁক রেখে দাঁড়ায়, এটাও সুন্নাহ বিরোধী কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ ও মান কাতা সাফফান কাতাহুল্লাহ। যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা পূর্ণ করে, কাতারকে পূর্ণ করে, আল্লাহ তার সাথে সম্পর্ক জুড়ে দেন। আর যে ব্যক্তি কাতারের মাঝখানে ফাঁকা রাখে, আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে। কঠিন কথা তো। এখন এই মাসালায় আমরা আসি যে করোনা পরিস্থিতিতে কাতারের মাঝখানে ফাঁক রেখে দাঁড়ানোর যে বিধান রয়েছে, তো এটা একটা বিশেষ পরিস্থিতি, এটা সব সময়ের জন্য নয় এবং ইচ্ছাকৃত ভাবে নয়। বড় ক্ষতি থেকে বাঁচার জন্য এই ছোট ক্ষতিটা আমাদেরকে করতে হচ্ছে এবং এটা আমরা এ ব্যাপারে আনন্দিত নই বা আমাদের মনও টানে না যে এইভাবে সালাত আদায় করি, কিন্তু যেহেতু একটা পরিস্থিতির শিকার আমরা হয়ে গেছি, এজন্যে এরকম মানে এই কাতারকে ফাঁকা জায়গা পূর্ণ করার যে আবশ্যকতা সেটা আমাদের জন্য রহিত হয়ে গেছে, যে ব্যাপারে ওলামাগণ ফতোয়া দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মানে ভয় থাকলে মসজিদে আসতে মানা করেছেন, বা কঠিন বৃষ্টি থাকলে বা কঠিন ঠান্ডা পড়লে, যে ঠান্ডার কারণে ঘর থেকে বেরোটা কঠিন, এই ইত্যাদি অবস্থায় তিনি মসজিদে আসতে মানা করেছেন। তো মসজিদে আসা একটা হচ্ছে ফায়দা, ফায়দামন্দ কাজ, একটা উপকারী কাজ, কিন্তু এই উপকারের চাইতে ওই ঠান্ডায় বের হলে বা বৃষ্টিতে বের হলে বা ভয় সামনে রেখে বের হলে ক্ষতি বেশি হবে। এই জন্য ইসলামের মূলনীতি হচ্ছে মানে একটা কল্যাণ পাওয়ার চাইতে মানে অকল্যাণকে প্রতিহত করাটা, এটা ইসলামের অন্যতম একটা মূল, এটাকে অগ্রাধিকার দিতে হবে, যে অকল্যাণকে প্রতিহত করার বিষয়টাকে অগ্রাধিকার দিতে হবে। সেই ভিত্তিতে যে কাতারের মাঝখানে যে ফাঁক রাখা হচ্ছে, এটা ওই মূলনীতির উপর ভিত্তি করে এটা ওলামাগণ ফতোয়া দিয়েছেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। কিন্তু কোন সমস্যা না থাকলে, সমস্যা না থাকে আর এভাবে ফাঁক রাখে, তাহলে এটা জায়েজ নেই। বরং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমরা যখন নামাজ আদায় করতাম, তখন আমাদের পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে আমরা দাঁড়াতাম। অতএব এটা